মঙ্গলবার দুপুরে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গোয়া নির্বাচনের পর দূরত্ব বাড়লেও ফের কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার নবান্নে এই দুই নেতৃত্বের বৈঠকের দিকে নজর দেশের রাজনৈতিক মহলে। 2024 কে সামনে রেখে এই দুই মুখ্যমন্ত্রী বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বৈঠকে বসবেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং শিবসেনার উদ্ভব বালাসাহেব গোষ্ঠীর নেতা উদ্ভব ঠাকরের সঙ্গে। তারপর যাবেন তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে। তিনি যোগাযোগ রাখছেন সব বিরোধী নেতাদের সঙ্গেও। উল্লেখ্য, দিল্লি সরকারের হাত থেকে অফিসার ট্রান্সফার পোস্টিং এর অধিকার নিজের হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় উল্টে দিতে গত শনিবার রাতে অ্যাডিনেন্স জারি করেছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার। এই পরিস্থিতিতে দেশের অবিজেপি নেতৃত্বের সঙ্গে কেজরিওয়ালের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকের মতে কেজরিওয়াল চাইছেন কেন্দ্রের অ্যাডিনেন্স রাজ্যসভায় আটকে দিয়ে মোদীকে লোকসভার ভোটের আগে জোর ধাক্কা দিতে।